হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আল্লাহর ইচ্ছা আমরাও ভালো আছি। আপনাদের মাঝে আবার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি আজকে আপনাদের ভেজিটেবল চপ বানিয়ে দেখিয়ে দেবো। তো তার জন্য অল্প কিছু উপকরণ দেখে নিই। আমি এখানে নিয়েছি আলু, বয়েল করে আমি এখানে একটু মেখে রেখে দিয়েছি। নিয়েছি বিট একটা বড় সাইজের, নিয়েছি গাজর, নিয়েছি কয়েকটি বাদাম, আগে থেকে ভাজা করে নিয়েছি। এখানে আছে আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি, আর এখানে আছে রেড ক্যামস। তো আর যা মশলা দেবো সেগুলো আপনারা দেখতেই পাবেন, তো চলুন সঙ্গে থাকুন। আর আছে এখানে একটি ডিম, চলুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো এবারে আমি গ্যাসটি অন করে নিয়েছি, প্যানটি খুব ভালোভাবে গরম করে নিয়েছি, দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটি ভালোভাবে গরম করে নেব, তেলটি গরম হয়ে গিয়েছে, অল্প পরিমাণে দিয়ে দেব পাঁচ ফোড়ন। দিয়ে দেব কাঁচা লঙ্কা আর আদা কুচি। একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দেব বিট। দিয়ে দেব গাজর। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আমি লবণ একেবারে দিয়ে দেবো, পরে আর দেবো না। একটু নাড়াচাড়া করে নেব। তো এটা আমি কয়েক মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেবো। তো ফিরে এসেছি কয়েক মিনিট পর, এটা ঢাকনাটা উঠিয়ে দেবো। এটার মধ্যে আমি একটি মশলা বানিয়ে রেখে দিয়েছি, এটার মধ্যে আছে শুকনো লঙ্কা, জিরে, ধনে, এলাচ আর গোলমরিচ। তো এটা একটু দিয়ে দেব অল্প পরিমাণে, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। তো এটা আমি আবারও ঢাকনা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য, যেহেতু বিট গাজর দুটোই কিন্তু শক্ত জিনিস, ওই জন্য একটু পানি দিয়েছি, দিয়ে হালকা একটু বয়েল করে নেব। দেখুন ফিরে এসেছি কিছুক্ষণ পর, বিটটা কিন্তু একদমই ভাজা ভাজা হয়ে গিয়েছে। দিয়ে দেবো ভাজা ভিজে রাখা বাদাম, দিয়ে দেবো মেখে রাখা আলু, দিয়ে ভালোভাবে মেখে চিড়ে নিতে হবে। আর আলুটা কিন্তু আমি একদম ফাইন করে মেখে নিইনি, একটু দানা দানা আছে, যেহেতু মুখে পড়লে ভালো লাগবে। আর এটাতে অবশ্যই আপনারা লবণ চেক করে নেবেন, লবণ যদি কম হয়ে যায় কিংবা বেশি হয়ে যায় ভালো লাগবে না খেতে। Thank you.
হয়ে গিয়েছে। এবার এটা আমি নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে নেব কিছুক্ষণের জন্য। এরকম শুকনো শুকনো করে নিতে হবে। দেখুন ভেজিটেবিল চপের জন্য আমার ভেজিটেবিল একদমই রেডি হয়ে গিয়েছে। এবার এটা আমি নামিয়ে নেব। তো এবারে আমি ছোট ছোট করে শেপ দিয়ে নেব। এইভাবে করে শেপ দিয়ে নেব। বেশি ঠান্ডা করিনি, একটু গরম আছে, গরম অবস্থাতে আমি এরকম সাইজের করব। একে একে আমি এইভাবে সব কটা শেপ দিয়ে নেব। আরেকটি দিয়ে নিয়েছি আমি। এইভাবে সবকটি শেপ দিয়ে নেব। তো দেখুন আমার সবকটি শেপ দেওয়া হয়ে গিয়েছে। আমি এখানে ছটি করেছি, আপনারা চাইলে পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। এবারে এগুলো কোট করে নেব। কোট করে নেব। আমি কর্নফ্লাওয়ার নিইনি, তার জন্য আমি একটি ডিম নিয়েছি, আর এখানে ময়দা নিয়েছি, আর এখানে ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। এটা আমি বাড়িতেই করে নিয়েছি। এটা ভালোভাবে ফেটিয়ে নেব। তো দেখুন আমি কিভাবে কোট করে নিই। আমি প্রথমে দিয়ে দেব ময়দাতে। তারপরে দিয়ে দেব ডিম। এবারে দিয়ে দেব ব্রেড ক্রাম্বস। আবার আমি দিয়ে দেব ডিম করে নেব। সঙ্গে থাকুন। দেখুন এইভাবে আমি সব কটি কোট করে নেব। একে একে সব কটি কোট করে নেব। তো দেখুন আমি এইভাবে সব কটি কোট করে নেব। তো দেখুন আমি সব কটা এইভাবে কোট করে নিয়েছি। আপনারা চাইলে একবারও করতে পারেন, আমি এখানে দুবার করে নিয়েছি। চলুন এবারে ফ্রাই করে নিই। দেখুন তেলটি খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। আমি একে একে দিয়ে দেব। একে আমি সব কটা দিয়ে দেব। দেখুন এভাবে উল্টে পাল্টে ভেঙে নিতে হবে। এগুলো এক পিট হয়ে গিয়েছে। দেখুন এক পিট লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে।
আমি যেহেতু ডিম দিয়েছি ওই জন্য এখানে তেলের মধ্যে গ্যাজা গ্যাজা হয়ে গেছে। ভালোভাবে লাল করে ভাজা ভাজা করে নিতে হবে। দেখুন ভেজিটেবিল চপগুলো খুব দেখুন ভেজিটেবিল চপগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নেব আপনাকে। এগুলো আমি তুলে নেব, হয়ে গেছে আমার। ভালোভাবে তেলটা ঝরিয়ে নেব। তো দেখুন ভেজিটেবিল চপগুলো খুব সহজভাবে বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে এভাবে বানিয়ে দেখতে পারেন, খুবই সহজ বানানো। তো ভিডিওটি কেমন হয়েছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব।